বর্তমানে আমরা তথ্যপ্রযুক্তির বিস্ময়কর একটি সময়ে বাস করছি আমাদের কোনো তথ্য জানতে হলে তা খুব সহজেই হাতে থাকা মুঠোফোন থেকেই পেয়ে যাই তবে আমাদের এই পৃথিবী কালের বিবর্তনের মধ্য দিয়েই বর্তমান এই সময়ে এসে পৌঁছেছে শুরুর সময়ে মানুষ এমন সব তথ্য বিশ্বাস করত যা বর্তমান সময়ে এসে সত্যি হাস্যকর আর সমাজের মানুষের মনগড়া এসব তথ্য মনে প্রাণে বিশ্বাস করত শত শত বছর ধরে কারণ তাদের হাতে তখন এখনকার মতো গুগল উইকিপিডিয়া বা ইন্টারনেটের সুব্যবস্থা ছিল না এজন্য প্রচলিত কথায় বিশ্বাস করতে বাধ্য হতো তারা বিশ্ব ডায়ের আজকের পর্বে আমরা জানব ইতিহাসের সব থেকে বড় পাঁচটি মিথ্যা যা আমাদের থেকে গোপন করা হয়েছে নাম্বার পাঁচ পিরামিড তৈরি করেছে কৃতদাসরা পৃথিবীর সর্বস্তরের মানুষ এবং বিজ্ঞানীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু পিরামিড ধারণা করা হয় কয়েক হাজার কৃতদাস শ্রেণীর লোকেদের দিয়ে পাঁচ হাজার বছর পূর্বে এটি তৈরি করা হয়েছিল উনিশ শতকের বেশিরভাগ মানুষ মনে করতেন এটি যা কোনোভাবেই একটি গোষ্ঠী দ্বারা তৈরি করা সম্ভব না কারণ শুধু তাদেরকে এটি তৈরি করতে হলে রাত দিন চব্বিশ কোনো রকম কর্মবিরতি না দিয়েই এটি তৈরি করতে হতো এমনকি তাদের খাবারসহ আনুষাঙ্গিক রসদ যোগান দিতে আরও একটি দলের প্রয়োজন অন্য একটি দলকে তাদের প্রতিরক্ষার জন্য কাজ করতে হতো যা সে সময় কখনো সম্ভব ছিল না এটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য না যে শুধুমাত্র একটি ক্ষুদ্র জনগোষ্ঠী এই পিরামিডটি বানিয়েছে তবে কারা কিভাবে এবং কবে এটি বানানো হয়েছে তা আজও অমীমাংসিতই রয়েছে নাম্বার চার গ্রেট ওয়াল অব চায়না গ্রেট ওয়াল অব চায়না হল বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে একটি যা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সারা বছরেই পর্যটকরা ভিড় করে থাকে এটি আকর্ষণের মূল কারণ এটি শত শত বছর আগে মানুষের তৈরি একটি প্রতিরক্ষা সীমানা প্রাচীর যার দৈর্ঘ্য একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার এটিকে নিয়ে রটানো হয়েছিল ইতিহাসের অন্যতম দুটি মিথ্যা যা জানলে আপনি অবাক হয়ে যাবেন একটি ছিল যে স্পেস থেকে এটি স্পষ্ট দেখা যেত কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা জানায় যে এই প্রতিরক্ষা প্রাচীরটি পৃথিবীর কক্ষপথ থেকে আবছা দেখা যায় মাত্র সেটাও কেবল আকাশ মেঘমুক্ত থাকলে যেমনটি অন্যান্য বড় স্থাপনাগুলো স্পেস থেকে দেখা যায় তবে মানুষ আগে ভাবত মহাকাশ থেকে এটি স্পষ্ট দেখা যায় সতেরোশো সালে আবার কিছু মানুষ বিশ্বাস করতে থাকে চাঁদের সার্ফেস থেকেও এটি দেখা যায় তবে বর্তমানে তথ্যপ্রযুক্তি এটি প্রমাণ করেছে যে এটি চাঁদের সার্ফেসের সীমানা থেকে ততটুকুই স্পষ্ট দেখা যায় যতটুকু তিন কিলোমিটার দূর থেকে একজন মানুষের চুল দেখা যায় নাম্বার তিন মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধরা হয় এটি আমরা শুনতে শুনতে বা বই পুস্তকে পড়তে পড়তে বড় হয়েছি কিন্তু জানেন কি এ তথ্যটি পুরোপুরি ভুল তবে আপনি যদি সমুদ্রের উপর থেকে চিন্তা করেন তবে এটি সর্বোচ্চ পর্বত কিন্তু যদি সমুদ্রের নিচ থেকে অর্থাৎ যেখান থেকে পর্বত শুরু হয়েছে তাহলে মোনাকিয়াই পৃথিবীর সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ তেরো হাজার সাতশো ছিয়ানব্বই ফিট অর্থাৎ চার হাজার দুশো পঁচানব্বই মিটার আর পানির নিচে রয়েছে আরও উনিশ হাজার সাতশো ফিট তাহলে সর্বমোট ছয় হাজার মিটার পর্যন্ত পানি নিচে রয়েছে সব মিলিয়ে হিসাব করলে মুনাকিয়াই পৃথিবীর সর্বোচ্চ পর্বত এর উচ্চতা দ্বারায় তেত্রিশ হাজার পাঁচশো ফুট অর্থাৎ দশ হাজার দুশো দশ মিটার যেখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা উনত্রিশ হাজার উনত্রিশ ফিট অর্থাৎ আট হাজার আটশো আটচল্লিশ মিটার তাহলে যদি কেউ আপনাকে প্রশ্ন করে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোঁটি তাহলে আপনি আগে জেনে নেবেন সমুদ্রের নিচে থেকে নাকি ভূপৃষ্ঠ থেকে নম্বর দুই সূর্য হলুদ রঙের সূর্য হলুদ রঙের হয়ে থাকে যা আমরা এখন পর্যন্ত জেনে এসেছি তবে সূর্য কিন্তু লাল বা হলুদ বিভিন্ন রঙেরই দেখা যায় সকালে এবং দুপুরে সূর্য হলুদ থাকে আর বিকালে লাল রঙের হয়ে থাকে আচ্ছা যদি বলি সূর্য লাল বা হলুদ কোনো রঙেরই না সূর্য সবুজ রঙের তাহলে কি বিশ্বাস করবেন আসলে সূর্য লাল হলুদ নীল সবুজ রঙের সংমিশ্রণে তৈরি সূর্যকে যদি স্পেস থেকে দেখেন তাহলে এটি সাদা রঙের দেখবেন আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের জন্য একে লাল বা হলুদ রঙের দেখা যায় সত্যিকার অর্থে সূর্য লাল থেকে শুরু করে হলুদ সবুজ এবং নীল পর্যন্ত রঙ ধারণ করতে থাকে তাহলে সূর্যকে সবুজ কেন বলা হলো কারণ এসব রঙগুলোর মধ্যে সবুজ রঙটি বেশি ধারণ করে মূলত নীল এবং সবুজের মাঝামাঝি রঙের হয়ে থাকে তাই সূর্যের রং সবুজ ধরা হয় নাম্বার এক ব্ল্যাক হোল ব্ল্যাক হোল দেখতে ছিদ্রের মতো হয়ে থাকে এটি নিয়ে অনেক মুভি এর মধ্যেই তৈরি হয়েছে যা হয়তো আপনি দেখেও ফেলেছেন মুভিতে এবং বিভিন্ন বিজ্ঞান বিষয়ক চিত্রতে এটিকে ছিদ্রের মতো করে দেখানো হয়েছে তবে জানলে অবাক হবেন যে এটি দেখতে মোটেই ছিদ্রের মতো না উনিশশো সালে প্রথম আলবার্ট আইনস্টাইন তার থিওরি অব রিয়েলিটিভিটিতে ব্ল্যাক হোল সম্পর্কে জানিয়েছিলেন তবে তখন এটাকে প্রমাণ করার মতো তার কাছে কোনো উপযুক্ত উপাত্ত ছিল না পরবর্তীতে উনিশশো সালে একজন আমেরিকান থিওরিটিক্যাল ফিজিসিস্ট ডক্টর জন হুইলার এটিকে প্রমাণ করে পৃথিবীকে দেখান নাসার সূত্র মতে এটি ছিদ্রের মতো নয় এটি এমন একটি অবজেক্ট যার গ্র্যাভিটি এত বেশি যে সেখান থেকে সামান্য আলো ফিরে আসতে পারে না মূলত এটিকে দেখাই যায় না তবে সুপার অ্যাডভান্স টেলিস্কোপ দিয়ে খুঁজে দেখে বিজ্ঞানীরা ধারণা করে নেন এই অঞ্চলে হোল রয়েছে